আমরা ব্রেকফাস্ট করে মালঙ্গি লজ থেকে পাশাখার উদ্দেশ্যে রওনা দিলাম সকালে। এখন টাইম 11:15। পাশাখার ডিস্টেন্স এখান থেকে 30 কিলোমিটার এবং রাস্তা একই, অত্যন্ত সুন্দর রাস্তা। আমরা এই গাড়িতে 4 জন আছি, সঙ্গে অশোক দা আছেন, অশোক দা গাড়ি চালাচ্ছেন। আমি আছি, আমার বাবা মা আর লালা আছে, আর পেছনে আছে দাদা, বৌদি, বৌদির ভাই, ভাইয়ের ওয়াইফ আর দাদা শাশুড়ি। আমরা পাশাখার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি এবং সামনে অসাধারণ পাহাড় দেখা যাচ্ছে, আশেপাশে ক্যামেরাতে বোঝা যাবে। ভুটান বর্ডার লাস্ট গেট। ইন্ডিয়া ভুটান বর্ডার লাস্ট জোন এটা, এর ওদিকে যেতে দেয় না, গাড়ি এখানে পার্কিং করে ফুট বা ছবি টবি যদি তোলা। আর এটা নো ড্রোন জোন, এখানে ড্রোন কোনোভাবেই ওড়ানো নিষেধ এই জায়গাটা। সমস্ত রেঞ্জ হচ্ছে ভুটান রেঞ্জ, সমস্ত রেঞ্জ ভুটান। ভুটান সংলগ্ন এই রিভার বেডে এখন দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম পাশাখা। খুব সুন্দর জায়গা, গাড়ি ভুট আস্তে আস্তে সবাই এগোচ্ছে, কারণ এদিকে গিয়ে আর কোনো লাভ নেই, জল টল কিছু নেই, পুরো শুকনো খটখটে রিভার বেড আর প্রচণ্ড সূর্যের তাপ, প্রচণ্ড দাঁড়ানো যাচ্ছে না, চোখ ফোক দলসে যাচ্ছে একদম, সানগ্লাস পরেও অস্বস্তি হচ্ছে। এখানে লোকজনে আনাগোনা খুবই কম, আসা যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, রিভার বেডটা খুব সুন্দর, কিন্তু ওই শুকনো, শুধু যাওয়াও যাবে না। তীর্ণ রিভার বেড। এবার আমরা পাশাখাকে আস্তে আস্তে বিদায় জানিয়ে আশা করছি জয়গাঁও থেকে এগোবো, আর জানিয়ে দিচ্ছি নেক্সট আমি আস্তে আস্তে আপডেট করে দিচ্ছি যে চলছে। ক্যামেরাম্যান স্বামী স্ত্রী দুজনেই ক্যামেরাম্যান। এটা লাস্ট ভুটান বর্ডার, ওদিকে পারেন আর পুনাখা যাওয়ার রাস্তা, এটা আলাদা পারমিট করাতে হয়েছে। ইনি অশোকবাবু, এনার গাড়িতেই আমরা এসেছি, এনার কন্ট্যাক্ট নাম্বার আমি বলে দিচ্ছি, 9733087213। আপনারা যদি এদিকে আসেন অশোকবাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন, উনি আপনাদের খুব সুন্দরভাবে গাইড করে ব্যাপারটা দেখিয়ে দেবে। কারণ পাশাখা থেকে
পেরিয়ে জয়গাঁও দিকে এগোচ্ছি এবং জয়গাঁও ডিস্টেন্স এখান থেকে 18 কিলোমিটার, এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 135 কিলোমিটার, রংপুর 210, কলকাতা 707। তাহলে আমাদের হুগলি আরও 50 কিলোমিটার কমিয়ে দিলাম, 650 হবে। এই মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নিচ্ছি জয়গাঁওর জন্য, পুলিশ চেকপোস্ট, পাশাখা মোড়, জয়গাঁও ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার নিয়ে নিলাম ডান দিকে। সামনে আবার ভুটান রেঞ্জ, আমরা এগোচ্ছি জয়গাঁওর দিকে। জয়গাঁও বাস স্ট্যান্ড জাস্ট ক্রস করে আমরা এগোচ্ছি সামনের দিকে। এখনও মোটামুটি এই রাস্তাটা বেশ কনজেস্টেড রাস্তা, এই রাস্তাটা দেখে শুনে যদি কার বা কিছু নিয়ে আসেন এবারে দেখে শুনে চালাতে হবে। এক এই পাহাড়ি পাকদণ্ডে কিছু আছে প্লাস কনজেস্টেড। আস্তে ব্যাপারটা হচ্ছে, আমার মা জয়গাঁওতে সে ফুচকার নেশাটা ছাড়তে পারেনি। এখন দুপুরবেলা 12টা বাজতে 10, কিন্তু আমার মা এখন ফুচকা দেখেছে জয়গাঁওর এর মধ্যে, এবং আমার মা ফুচকা খাবে এখন। এর থেকে বড় কথা আর কি হতে পারে? সামনে ভুটান গেট, এই সামনে এটা ভুটানের গেট, ওপারে ভুটান, এপারে ইন্ডিয়া। এটা অ্যাকচুয়ালি বর্ডার, এখানে চেকপোস্ট আছে। যে সমস্ত লাল নাম্বার প্লেটের গাড়ি, যেমন ওই গাড়িটা লাল নাম্বার প্লেটের গাড়ি, এই গাড়িটা, এই গাড়িটা ভুটানের গাড়ি, আর ইন্ডিয়ার নাম্বার প্লেট হচ্ছে সাদা। আসামের একটা গাড়ি ঢুকছে, এই এস, এটা সাদা ইন্ডিয়ার গাড়ি। লাল বিপি নাম্বারের যে গাড়িগুলো, এই গাড়িটা যেমন ভুটানের গাড়ি, এই গাড়িটা ভুটানের গাড়ি, এই গাড়িটা ভুটান থেকে ইন্ডিয়ায় প্রবেশ করছে। এই বাইকটাও, এই বিপি, বিপি হচ্ছে ভুটানের নাম্বার প্লেট। এখান থেকে ভালো করে ভুটানের গেটটা বোঝা যাচ্ছে, জয়গাঁও বর্ডার এটা, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। যেমন ওয়েস্ট বেঙ্গলের গাড়ি ভুটানে প্রবেশ করছে, আর আলাদা পারমিট লাগে। জয়গাঁওর মার্কেট এরিয়ায় প্রবেশ করেছি। এই বর্ডারের ওইদিকে ভুটান, এই বর্ডারের ওই দিকটা ভুটান, ইন্ডিয়া আর ভুটানের বর্ডারের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এটা হলো খুবই কনজেস্টেড এরিয়া, খুবই, এবং গরমটা প্রচণ্ড। এখানে ছাওয়াতে দিয়ে হাঁটছি, পুরো মনটা জুড়িয়ে যাচ্ছে একদম, তাই তো? এই এরিয়াটা আগে পুরোপুরি রেলিং দেওয়া ছিল, মানে ভুটান দেখা যেত এখান থেকে, কিন্তু এখন ঢালাই করে বন্ধ করে দিয়েছে, পুরোপুরি এখন দেখা যায় না কিছুর জন্য। আর যদি বাড়ির ছবি পাই, কটা ছবি তুলবো বাড়ির, না আমাদের ওখানকারই মতোই বাড়ি, কিন্তু তাও একটা অন্য দেশের বাড়ি বলে কথা, প্রতিবেশী দেশের বাড়ি। এই বাড়ির স্ট্রাকচারটা অনেক আলাদা আমাদের ওখানকার থেকে, বিভিন্ন রকম কাজ করা আছে এখানে এইসব জায়গায়। তবে এখানে আসতে গেলে একটা জিনিসই মাথায় রাখতে হবে, যে এখানে অরিজিনাল ভোটার কার্ড ছাড়া অন্য কিছু অ্যাকসেপ্টেবল নয়। হ্যাঁ বল, এখানে অরিজিনাল ভোটার কার্ড ছাড়া আর কোনো কিছু অ্যাকসেপ্টেড নয়, তাই যারা ভোটার কার্ড নিয়ে আসবেন না তাদের কিন্তু এখানে সমস্যা হবে। কারণ এরা যদি আপনি ভুটানে যেতে চান আর কি, যদি ইন্ডিয়ায় থাকতে চান তাহলে আলাদা ব্যাপার, যদি ভুটানে আপনি যেতে চান, যদি ভুটানে আপনি যেতে চান তাহলে অবশ্যই
ভোটার কার্ড জেরক্স চলবে না, অরিজিনাল ভোটার কার্ড নিয়ে আসতে হবে। এবং এরা ভোটার কার্ড দেখবে, এখানে একটা অফিস আছে ওখানে আপনাকে পাঠাবে, ওরা আপনাকে কাগজ দেবে, সেই কাগজ এখানে সিকিউরিটিদের দেখাতে হবে, তারপর ওরা আপনাকে পারমিশন দেবে ঢোকার জন্য। আর একটা কথা বলে রাখি যে এখানে ধরুন আপনি গাড়ি করে এলেন, একটা গাড়িতে আপনার পাঁচজন আছেন, আপনি কিন্তু গাড়ির সঙ্গে ঢুকতে পারবেন না, আপনাকে আলাদা পারমিশনের কাগজ নিয়ে আলাদাভাবে আলাদা জায়গা দিয়ে হেঁটে ঢুকতে হবে। গাড়ি ফাঁকা ঢুকবে, শুধু ড্রাইভার থাকবে গাড়ির সঙ্গে, আর যিনি গাড়ি চালক তিনি থাকবেন, এটা একটু মাথায় রাখতে হবে। ভেতরে ঢোকে এবং একটা জায়গা দিয়ে মানুষ হেঁটে ঢোকে, দুটো জায়গা কিন্তু আলাদা, গাড়ি কিন্তু ফাঁকা ঢোকে। ভেতরে গিয়ে একটা মিড পয়েন্ট আছে, সেখানে আপনাকে উঠে সেখানে আপনাকে গাড়িতে বসতে হবে এবং আপনি তারপরে ভেতরে চলে যেতে পারেন। তবে ভোটার কার্ড ইজ মাস্ট, ভোটার কার্ড ছাড়া এখানে কোনো কিছুই অ্যালাউড নয়, আধার কার্ডও এখানে চলে না, এখানে অরিজিনাল ভোটার কার্ড। এবার যদি আপনি ভোটার কার্ডের ফটোকপি আনেন তাও চলবে না। হোটেলে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ এখানে প্রচণ্ড ভিড়, মনে হচ্ছে পুজোর শপিং করতে এসেছি। আমাদের ওখানে তো এখন জগদ্ধাত্রী পুজোর রমরমা ব্যাপার, জগদ্ধাত্রী পুজোর ভিড় আমি খেলতে পারছি না, তাই এখানে জয়গাঁওতে এসে ভিড় ঠেলছি, গিয়ে এগোচ্ছি আস্তে আস্তে। জানি না এবার গাড়ি কোথায় পার্ক করে রেখেছে, এবার গাড়ি খুঁজতে হবে, এবার জল খেতে হবে। জয়গাঁও মেন মার্কেট থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আমরা পাশাখা থেকে জয়গাঁও হয়ে এখন রিসর্টের দিকে ফিরছি। এখন টাইম দুপুর 12:30, 12:30 গরম আছে, কিন্তু মাঝে মাঝে যে গাছের ছায়াটা পড়ছে সেটা একটু আরামদায়ক হয়ে যাচ্ছে। আমরা এখন ওল্ড হাসিমারা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রচণ্ড কনজেস্টেড এলাকা, আমাদের বাকি মেম্বাররা বেরিয়ে গেছে, আমরা একটু ঘুরে যাচ্ছি। হাসিমারা রেলগেটে আটকে গেছি, গেট পড়ে গেছে, ট্রেন পাস করবে, তারপরে আবার রেলগেট উঠলে এগোবো। আর রেলগেট গুড আফটারনুন ফ্রম মালাঙ্গি লজ। এখন ঘড়িতে বাজে 3:25, আমরা এখন জিপ সাফারি করব। আমরা বেরোচ্ছি এখান থেকে, জিপ এখানে আসেনি, আমরা এখান থেকে হয়তো গাড়ি করে জিপ সাফারি স্পটে যাব, বুকিং হয়ে গেছে, এবং সেখান থেকে আমরা জিপ সাফারিতে যাব, বাকি কথা গাড়িতে উঠে বলছি। আমরা মালঙ্গি থেকে কোদাল বস্তির দিকে রওনা দিয়েছি, ওখানেই জিপ সাফারির জিপগুলো থাকে, ওখান থেকে আমরা বেরোবো। এখান থেকে কোদাল বস্তির দূরত্ব হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 3 কিলোমিটার। আমরা যাচ্ছি এবং আমাদের খুব তাড়াহুড়ো হয়ে গেছে, কারণ জিপ সাফারির টাইম একদম শেষের মুখে চলে এসছে, ওরা আমাদের ফোন করেছিলো, তাই যত তাড়াতাড়ি পাচ্ছি আমাদের নিয়ে যাচ্ছে। জিপ সাফারিতে জিপে উঠে আবার কন্টিনিউ করছি। জিপ সাফারির সমস্ত জিপ এখানে দাঁড়িয়ে আছে, এগুলো করেই আমরা এগোবো জঙ্গলের উদ্দেশ্যে। আমার মা আমার ছবি তুলে দিচ্ছে। আমরা কোদালবস্তি চেক পয়েন্ট থেকে চিলাপাতার জঙ্গল সাফারির উদ্দেশ্যে রওনা দিলাম জিপসি করে। এই যে আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বাররা এই দিক দিয়ে যাচ্ছে, আমরা মেন রোড থেকে আবার কোরিয়া ঢুকবো। এই ঢুকে গেলাম কোরিয়ার মধ্যে,
অবশেষে একটা বাইসনের দেখা পেয়েছি। এবং ক্যামেরা থেকে পোজ দিয়ে তাকিয়ে আছে। আমরা আরো ডেন্স ফরেস্টের মধ্যে প্রবেশ করেছি। অসাধারণ অনুভূতি। আপনি ওই দাঁড়িয়ে ছবিটা নিন। একটা হরিণের দেখা পেলাম এবং সে হয়তো গাড়ি আবার শুনে চলে গেল ভেতর দিকে। জিপ সাফারি করে চিলাপাতা ফরেস্টের ডেন্স অঞ্চলে আসার মধ্যে এই একটা ওয়াচ টাওয়ার পড়ে, এর নাম হচ্ছে বেনিয়া ওয়াচ টাওয়ার। এখানে নেমে অনেকে ছবি টবি তোলে। একটা হাতিও আছে এখানে, পোষা হাতি। বেনিয়া ওয়াচ টাওয়ারের উপরের দৃশ্যটি থেকে উপর থেকে দৃশ্যটা নিচের ঠিক এরকম লাগছে। বাজে সন্ধে 5:20। আমাদের সাফারি এখনো চলছে, কোনো অন্ধকার নেমে এসেছে। আরো অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। হয়তো এবার মেন রোডে উঠব। কিছুই বোঝা যাচ্ছে না, হয়তো ক্যামেরাতে কিছু আসছেও না, কিন্তু চোখের ক্যামেরাতে যা আসছে সেটা বলে বোঝানো যাবে না কি আসছে চোখের ক্যামেরাতে। আমি ভেবেছিলাম আমার ভিডিওটা কন্টিনিউ করবো না, কিন্তু একটা পরিবেশ তাই ক্যামেরাটা বার করলো। এত অন্ধকার হয়ে গেছে, সামনে গাড়িকে দেখাই আছে। জিপ সাফারি করে আমরা ট্রাইবাল ডান্স দেখে এখন লজের দিকে রওনা দিয়েছি। এখন বাজে 7:15। এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। গুড নাইট, গুড নাইট ফ্রম মালঙ্গি চিলাপাতা।